কখনো সাংবাদিক কখনো তিতাস কর্মকর্তা পরিচয়ে ঘুরে বেড়ান বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়া বা অবৈধ সংযোগ বৈধ করে দেওয়ার প্রস্তাব দিয়ে দাবি করেন মোটা অঙ্কের টাকা আবার সংযোগ কেটে দেওয়ার ভয় দেখিয়ে দাবি করেন চাঁদাও আশুলিয়ায় এমনই প্রতারণায় জড়িত তিনজনকে আটক করে র‍্যাবের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা সাংবাদিক না হয়েও এই পরিচয়ে দাপিয়ে বেড়ান ওরা কখনো আবার বনে যান তিতাসের কর্মকর্তা বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে হাতিয়ে নেন টাকা আবার সাংবাদিক পরিচয়ে অবৈধ সংযোগ ব্যবহারের অভিযোগ তুলে ভয় দেখিয়ে দাবি করেন চাঁদা তারা তিন চারজন লোক আসছে আমার বাসায় এসে বলতেছে আপনাদের অবৈধ সোলা আছে অনেকদিন ধরে সোলা চালান আমাদের যদি খরচাপাতি না দেন তাহলে লাইন কেটে দেবো আপনি তিতাসের লোক তারপর আইডি কার্ড দেখান আইডি দেখার আইডি কার্ড কথা বলার পর আরো আমাকে অনেক দোকান বন্ধ করে দেবো ই করবে এরকম অনেক ভয়ভীতি দেখাইছে আমার বৃহস্পতিবার আশুলিয়ার পশ্চিম বাইপাইলের একটি বাসাবাড়ি থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাসের কর্মকর্তারা এরপর থেকেই ওই বাড়ির লোকজনের কাছে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করে ছয় সাতজনের চক্রটি পরে তাদের মধ্যে শহীদুল ইসলাম মোহাম্মদ শাহীন ও আরমান হোসেনকে আটক করে র‍্যাবে হস্তান্তর করে স্থানীয়রা সবার রাইজার কাটে নিয়ে গেছে তো আমার বলতেছে যে আপনি আমার 42000 টাকা দেন আপনার রাইজার আমি লাগিয়ে দিতেছি আমি 42000 টাকা বিদ্যুৎ দিয়ে দিছি তারপর আর কোনো খবর নাই গ্যাসের লোক বলে আমার কাছ থেকে 65000 টাকা দাবি করে 65000 টাকা নিছে আমার গ্যাস সংযোগ দিবে বলে র‍্যাব বলছে সাংবাদিক পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে কিংবা তিতাস কর্মকর্তা হিসেবে অবৈধ সংযোগ বৈধ করার প্রলোভনে বিপুল অর্থ আত্মসাৎ করছে চক্রটি সাথে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা জানায় তারা বিভিন্ন সময় এরকম প্রতারণার ফাঁদে সাধারণ মানুষকে ফেলে বিপুল অঙ্কের চাঁদা বা উৎকোচ আদায় করে আসছিল আটককৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ডিবিসি নিউজ ডেস্ক